মুসলিম ফারাইজের তিন নম্বর সমস্যাটি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। তিন নম্বর সমস্যাটি হলো মুসলিম নারী এবং পুরুষকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ত্যাজ্য করা যায় নাকি। আসলেতে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে দেখা যায় যে মুসলিম হয়তো বাবা এবং মায়েরা অনেক সময় ছেলে মেয়েদের উপর রাগ করে সেই ছেলে মেয়েদেরকে ত্যাজ্য করা দেখা যায়, এবং বেশিরভাগ বাবা এবং মায়েরা আদালতে গিয়ে একজন আইনজীবীর সাথে আলোচনা করে নোটারি এফিডেভিটের জড়িয়েতে নিজেদের ছেলে মেয়েদেরকে ত্যাজ্য করা দেখা যায়। এই সমস্যা আমাদের সমাজে এখন প্রচলিত আছে। তবে মনে রাখবেন যে মুসলিম আইনে কোনো ত্যাজ্যর বিধান নেই। সেই ত্যাজ্য পুত্র বা ত্যাজ্য পুত্রী সেটা হলো মানব সৃষ্ট একটি সিস্টেম। এখানে ত্যাজ্য সম্পর্কে পবিত্র কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে কোনো উল্লেখ নাই। তো সেই ত্যাজ্যর বিধানটা এটা মানব সৃষ্ট বিধান, এটি একটি ভ্রান্ত ধারণা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুসলিম নারী বা পুরুষকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ত্যাজ্য করা যায় নাকি, উত্তরটা হবে না। কোনো বাবা মায় ছেলে মেয়েদেরকে জন্ম দেওয়ার পর সেই বাবা মা কখনো সন্তানকে অস্বীকার করতে পারে না। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে কেউ যদি খড়যন্ত্র করে নিজের ছেলে মেয়েদেরকে সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য যদি ইচ্ছা করে বা খড়যন্ত্র করে যদি ত্যাজ্য করে, কিন্তু সেটা আইনে চলবে না। তারপর আসছি, সৎ ছেলে মেয়েরা বাবা মায়ের সম্পত্তি পাবেন কি? এখানে বলা হয়েছে যে সৎ ছেলে এবং সৎ মেয়ে, আসলে বাবার বাবায় জন্ম দেওয়া ছেলে সন্তান না, তেমন ধরনের ছেলে সন্তানকে আসলে সৎ ছেলে এবং মেয়ে বলা হয়। যদি বাবা নিজে সেই সন্তানদেরকে জন্ম দেন নাই এবং বাবা দ্বিতীয় বিবাহ করেছে এবং দ্বিতীয় বিবাহ করার সময় সেই দ্বিতীয় স্ত্রীর সাথে যদি কোনো ছেলে সন্তান নিয়ে এসে লালন পালন করেছে, এবং সেই ছেলেদেরকে সৎ ছেলে বা সৎ মেয়ে হিসাবে গণ্য করা হবে। এবং কোনো যদি মাওরা ছেলে মেয়ে থাকে, সেই ছেলে মেয়েদেরকে নিজের ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে যদি কোনো ব্যক্তি লালন পালন করে এবং সেই ছেলে মেয়েদেরকে সৎ ছেলে এবং মেয়ে হিসাবে গণ্য করা হবে। এখানে সমস্যাটি হয়েছে যে সৎ ছেলে এবং মেয়েরা বাবা মায়ের সম্পত্তি পাবেন কি? এখানে উত্তর হবে না। সৎ ছেলে এবং সৎ মেয়েরা কোনো পথেই বাবা মার কাছ থেকে সম্পত্তির উত্তরাধিকারী পায় না, এবং সৎ ছেলে এবং সৎ মেয়েদের কাছ থেকেও সৎ বাবা মা কোনোদিন সম্পত্তির অংশ পায় না। এই ক্ষেত্রে দেখা গেছে যদি কেউ সৎ ছেলে বা মেয়েকে হয়তো ছোট্ট থেকে লালন পালন করেছে এবং সেই ছেলে মেয়েদেরকে কিছু সম্পত্তি গিফট উইল হিসাবে দিতে পারে, তিন ভাগের এক ভাগ সম্পত্তি উইল বা দান হিসাবে দিতে পারে, সেটা অন্য কথা, কিন্তু উত্তরাধিকার হিসাবে সম্পত্তির অংশ পাবে না। তারপর পাঁচ নম্বর সমস্যাটি হচ্ছে মেয়েরা মায়ের সম্পত্তিতে ছেলের চাইতে বেশি সম্পত্তি পায় নাকি। একটি প্রশ্ন যে মায়ের সম্পত্তিতে মেয়েরা আসলে বেশি পাবে কিনা, সেটাই আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা দেখা যায়, এবং বিভিন্ন মানুষ আইনজীবীর কাছে এসে এবং এই বিষয়ে পরামর্শ করা দেখা যায়। তো আসলে মেয়েরা মায়ের সম্পত্তি থেকে বেশি সম্পত্তি পাবে নাকি, এখানে উত্তর হবে না। মেয়েরা কখনো মায়ের সম্পত্তি থেকে বেশি সম্পত্তি পায় না, এবং ছেলে এবং মেয়েরা বাবার সম্পত্তি হোক বা মায়ের সম্পত্তি হোক সেটা একই বিধান রয়েছে, কখনো মেয়েরা মায়ের সম্পত্তিতে বেশি সম্পত্তির অধিকার পায় না। এখানে দেওয়া হয়েছে মেয়েরা সবসময় মেয়েরা ছেলেদের চাইতে অর্ধেক অংশ পাবে। মেয়েরা আসলে ছেলেদের চাইতে অর্ধেক অংশ পাবে। এখানে দেখা গেছে যে এক পুত্র এক কন্যার দ্বিগুণ অংশ পাবে। যদি একটা ছেলে থাকে তাহলে সেই ছেলেটা একটি মেয়ের দুই গুণ অংশ পায়।
এই হিসাবে আসলে বন্টন হয়ে যায়। তো আপনাদের সম্মুখে মুসলিম ফারাইজের 5টি সমস্যা আমি উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং যদি ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যদি দেখতেছেন তাহলে ফলো করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।